সৌদি আরবে ঈদের ছুটির তারিখ ঘোষণা করেছে সরকার। সৌদি আরবের সকল সরকারি অফিস আদালতে 21 রমজান থেকে 8 শাওয়াল পর্যন্ত ঈদুল ফিতর এর ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়াও সকল বেসরকারি খাতে 29 রমজান এর পর থেকে 4 দিন ন্যূনতম ঈদের ছুটির ব্যাপারে ঘোষণা দিয়েছে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয়। করোনা ভাইরাসের কারণে সকল প্রকার অফিস বন্ধ রাখলেও কিছু জরুরি সরকারি অফিস আদালত চালু রাখা হয়েছিল। গত 1 রমজান থেকে বেসরকারি খাতের কিছু অফিস ও দোকানপাট, শপিং মলও খুলে দেওয়া হয়। তবে 20 রমজানের পর থেকে কারফিউতে শিথিলতা বা 24 ঘন্টার কারফিউ বিষয়ে পুনর্বিবেচনা করবে সরকার। ঈদের আগে সকল অফিস আদালত ছুটি দেবার পরে সকল মানুষকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে কারফিউয়ের নতুন ঘোষণা আসতে পারে যে কোনো সময়ে। উল্লেখ্য, ইতিপূর্বে করোনা ভাইরাস প্রতিরোধে সমগ্র সৌদি আরব জুড়ে বিশেষ কারফিউ এবং পরবর্তীতে বড় বড় সকল শহরে 24 ঘন্টার কারফিউ জারি করা হয়েছিল। তবে রমজান মাস উপলক্ষে এই কারফিউ শিথিল করা হয় এবং বিভিন্ন সতর্কতা মেনে অফিস, শপিং মল ও দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়।